ঈদের পরদিন বাসায় মেহমান বা আত্মীয় স্বজন আসবেন, তাই শুক্রবার সকালেই অনেকেই ছুটছেন বাজারে টাটকা মাছ মাংস কিনতে। তবে দাম নিয়ে খুব একটা পার্থক্য দেখছেন না ক্রেতারা। বিক্রেতারা বলছেন সরবরাহ ভালো থাকলেও বাজারে ক্রেতার সংখ্যা অনেক কম, লোকসানের শঙ্কা রয়েছে তাদের। কেসারিন শেকড় থেকে শিখরে। সাধারণত সাপ্তাহিক ছুটির শুক্রবারে বগুড়ার শাহ ফতেহ আলী বাজারের মাছপট্টিতে ক্রেতার ভিড়ে পা ফেলার সুযোগ থাকে না। তবে ঈদের ছুটিতে চেনা সেই দৃশ্য নেই এখন। ছোট বড় নানা জাতের মাছ নিয়ে বসা বিক্রেতাদের হাঁক ডাক থাকলেও সাড়া দেওয়ার মতো ক্রেতা নেই। ঈদের পরদিন বাসায় মেহমান আসবেন কিংবা আসবেন স্বজন প্রতিবেশী, তাই ছুটির দিনে বাজারে এসেছেন হাতে গোনা কয়েকজন। যোগান ভালো থাকলেও মাছ মাংসের দাম কমেনি বলছেন ক্রেতারা। রেগুলার তো ব্যবহার করি, আজকে একটু মেহমানদের জন্য খাসির মাংসের দাম তো ঈদের দিন 1200-1300, সেক্ষেত্রে আজকে 1100 টাকা এখানে কেজি বিক্রি করছে আনি নিলাম। আর বাজারে যে দেখতেছি মাছের যে আমদানি প্রচুর, কিন্তু খেতা কম। এবাজারে তো সবসময় মাছের যোগান ভালো থাকে, কিন্তু দাম খুব বেশি হেরফের মনে হয় না। দাম তুলনামূলক একটু বেশি, ঈদের পরে তো দোকান বেশি খোলে না, এই জন্য একটু দাম বেশি। অবশ্য বিক্রেতাদের দাবি ঈদের আগের তুলনায় মাছ মাংসের দাম কেজি প্রতি 10-20 টাকা কমেছে। তবে যে আশায় তারা দোকান খুলেছেন সে তুলনায় বেচা কেনা নেই বললেই চলে। আমদানি আছে ভাই, বেচা কেনা নাই। মাছ মুছ সব পরে আছে, ধরেন আজকে লস হয়ে গেছে। আজকে দাম 20-30 টাকা কেজি কম ঈদের আগের দিনের সাথে, তারপরেও বিক্রি আসতে ভালো না। ঈদের আগে যে মাছ ছিল 500 টাকা, তাকে এখন 400 টাকা গেছে। উত্তরের বাজারে কিছু সবজির দাম কেজি প্রতি 5-10 টাকা কমলেও ঈদের পরেও স্বস্তি নেই মাছ মাংসের বাজারে। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া।